নমস্কার নমস্কার, এসে গেলাম যথারীতি সেই গলা ভাত থোঁড় ছেঁচকি, কারণ থোঁড় একদিনে পড়োই না, অত ছোটো তো পাওয়া যায় না, দুটো লোক খাই। থোঁড় ছেঁচকি, লাউয়ের তরকারি, এটাও বিনা মশলায়, এতেও মশলা লাগে না, আর আছে মাছে ঝোল, এতে বোধ হয় সামান্য একটু দিলেও দোয়া হতে পারে বা না হতেও পারে। হ্যাঁ, তেল মশলা ছাড়াই হচ্ছে, এই হচ্ছে আমার প্রতিদিনের খাবার, ভাত, লাউ তরকারি, থোঁড়ের ছেঁচকি আর মাছের ঝোল, এই হচ্ছে আমার প্রতিদিনের খাওয়া, নতুন কিছু নেই। যখন শুরু করেছিলাম তখন তো নিশ্চয়ই এরকম খাবার ছিল না? না না না, তখন তো 100 খাওয়া ছিল, আমি একটা খাওয়া আমি দুদিন দেখাতাম না, একটা খাওয়া আজকে যেটা খেতাম পরের দিন আমি খেতামই না। যাই হোক, মানে এক এক দিন এক এক রকম, মানে তিন চার রকমের পথ করেছি। দেখুন, মানুষটা যেহেতু অসুস্থ তো সেই জন্য এইভাবে আর কি করছি, মশলা ছাড়া খাক, কিছুদিন খাক আর সুস্থ হোক, তারপরে আবার করব। যাই হোক, রোজকার মতো একটু বলি, টিনা দাস, হ্যাঁ পরিতোষ দাস, পরিতোষ না কি নাম না, যাই হোক মনে থাকতে পারি, এখন বয়স হয়ে গেছে তো, পরিতোষ না নামটা ভুলে গেছি আমি, পার্থ দাস, পার্থ দাস না, পরিতোষ না পার্থ দাস, নাম মনে পড়ে গেছে। আরও যারা অনেকে আছে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, প্রত্যেকের জন্য প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, সবাইকে ভালোবাসি, আমি মনের থেকে ভালোবাসি, সবাই যেভাবে আমার পাশে দাঁড়িয়েছো এইভাবে পাশে থাকবে, আশা করি বুড়ো মানুষটার সঙ্গে থাকলে খুব খুশি হব। হ্যাঁ, টিনা তোমাকেও বলি, তুমি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছো খুব খুশি আমি, যদি পারো বন্ধুবান্ধবকে বলে একটু সাপোর্ট টাপোর্ট করতে তাহলে খুব ভালো লাগবে। দেখো তো আমার কী অবস্থা, তুমি সবটাই তো অনেকটা বুঝে গেছো, যাক এই তোমাকেই রিকোয়েস্ট করতে পারি, পার্থকেও বলতে পারি, তোমরা দুজনের বড্ড কাছের, আরও অনেকেরই কাছের আছে, হ্যাঁ কিন্তু তোমরা রেগুলার, তোমরা যেভাবে আমাকে লেখো আমি খুব খুশি। আর শুরু করি, কী আর খাবো, এক মুঠো ভাত নিয়ে বসলেও লোকে বলছে ভাতটা কম খাবে, এক মুঠো ভাত, এই একটা কটা ভাত, আমি যদি শুধু লাগু দিয়ে মেখে বলি আর কিছু থাকে না, কিন্তু লোকের বলার মুখ তো বন্ধ করা যাবে না। ঠিক আছে, যার মুখ আছে বলছে, কি অসুবিধা, আমি কিন্তু ওই কমেন্টগুলো ডিলিট করে দিই, রেখে দিই না, নিজেরই খারাপ লাগে দেখতে, বোঝে না যে যে মানুষটাকে বোঝে তার কতটা এফেক্ট হয়, যে এরকমভাবে লেখে এত ভাত এত ভাত, এখানে দেখে এরকম মনে হয় কিন্তু ভাত খুব কম খায়, দুগল ভাত, আমি তরকারি খেয়েই নেই, দুগল ভাত থাকে, মনে একটা এফেক্ট হয় আর শুধু বলবে ভাত কম দাও ভাত কম দাও, তাহলে কমই তো খাও, এর থেকে কম খেলে হয়? ডিফেন্স বুঝছো কিছু, সেদিনের লাউ আজকের লাউ? হ্যাঁ বুঝছো, তো জোর করে আমাকে দিল, দিয়ে বললো লাউ এর মধ্যেও ডিফারেন্স আছে, লাউ এ এই যে রান্না করলে একটু টকটক, এর আগের লাউটা তোমার বুঝতে পারলে সবুজ রঙের যে লাউগুলো হয় সেগুলো এরকম মনে হয় টকটক হয়, আরে না জানি না, গলে গেছে সুন্দর, গলে গেছে ওই সাম্বার টাম্বার করলে তখন লাউ দেয় তো ওটার মধ্যে টক, ওটা অ্যাডজাস্ট হয়ে যায়, আমি যা এখন আর করি না ওইসব। টিনা বলেছে আমার সঙ্গে দেখা করবে, খুব ভালো, দেখা কোথায় করবে দেখা? ও টিনার বাইরে তো সোনারপুরে থাকে, কলকাতার বাইরে থাকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেই থাকে, চাকরির সূত্রে, এক জায়গায় মিট করা যাবে। ও যখন কলকাতায় আসবে, আচ্ছা যখন কলকাতা আসবে তখন ওর সঙ্গে দেখা করতে চাই, যেখানে বলবে আমি কলকাতা, যেখানে তোমার সুবিধা হবে বলে দেবে। ঠিক আছে, খাও, হ্যাঁ।